বাবা খাওয়া গাঞ্জা খাওয়া সবই যে হারাম, মদ খাওয়া জোয়া খেলা সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? বাবা খাওয়া গাঞ্জা খাওয়া সবই যে হারাম, মদ খাওয়া জোয়া খেলা সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া ঘুষ খাওয়া, সুদ খাওয়া ঘুষ খাওয়া বিলকুল হারাম। বাবা খাওয়া গাঞ্জা খাওয়া সবই বলতে হবে মহব্বতে। এই সঙ্গীতের আলোকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবাই বলেন, বাবা কাওয়া গাঞ্জা কাওয়া সবই যে হারাম, মদ কাওয়া জোয়া কেলা সবই যে হারাম, সুদি কাওয়া ঘুষ কাওয়া, সুদি কাওয়া ঘুষ কাওয়া বিলকুল হারাম। বাবা কাওয়া গাঞ্জা কাওয়া আর মহব্বতে, বাবা কাওয়া গাঞ্জা কাওয়া সবই যে, বাবা কাওয়া গাঞ্জা খাওয়া সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? সুদিকে এ ঘুষকে করিলি জীবনে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? কথা বলেন ঠিক কিনা? সুদিকে এ ঘুষকে করিলি জীবনে মাটি, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবি? আরে এখন সময় আছে ফিরে এসো উহির পথে। কথা বলেন ঠিক কিনা? আরে এখন সময় আছে ফিরে এসো নবীর পথে, নইলে কিন্তু কিয়ামতে, নইলে কিন্তু কিয়ামতে মুক্তি পাবে না। সুদ খাওয়া গাঞ্জা খাওয়া সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা কাওয়া গাঞ্জা কাওয়া সবই যে হারাম, মদ কাওয়া জুয়া কেলা সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? বেহায়া বেপর্দা হইয়া জীবনে করিলে মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? কথা বলেন ঠিক কিনা? আমি মিথ্যা বলছি? আর একজনে বলেন না মিথ্যা বলছি। শায়ের বলছে, বেহায়া বেপর্দা হইয়া জীবন করিলে মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? আরে এখন সময় আছে তোবা করে এসো গরে। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আরে এখন সময় আছে তোবা করে এসো গরে, নইলে কিন্তু আখিরাতে, নইলে কিন্তু আখিরাতে মুক্তি পাবে না। বাবা কাওয়া গাঞ্জা কাওয়া সবই যে হারাম, মদ কাওয়া জুয়া কেলা সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? সুদ কাওয়া ঘুষ কাওয়া, সুদ কাওয়া ঘুষ কাওয়া বিলকুল হারাম। গাঁজা কাওয়া ভাবা কাওয়া সবই যে হারাম। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান অপর মুসলমানের কি? আল মুসলিমু আহুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই একটা পরিবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা শোনো, প্রথমত তোমরা নিজেরা বাসো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহান। এই জন্য বলার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন, সুদ এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? ঘুষ এটা হালাল নাকি হারাম? তাহলে হারাম যদি খায়, হারাম যদি বকন করে, তার এবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন না, কবুল হবে। এই জন্য কবুল হওয়ার জন্য আমাদের ভাইদেরকে সতর্ক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহ বানিয়েছেন, আল্লাহ মানুষ বানানোর পরে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষ শোনো,
আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলাম, পৃথিবী আমি তোমাদের জন্য বানিয়েছি, এত সুন্দর আসমান আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি, এত সুন্দর জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি, এত সুন্দর ফল ফলাদি আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। ওগো আমার বান্দারা শোনো, দুনিয়ার মধ্যে চলাচল করবা ঠিক আছে, তবে আমি তোমাদেরকে দুইটা জিনিস বলে দিলাম, এই পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে, যত কিছু আছে, তোমরা সব কিছু তোমরা খেতে পারবা। আমি আল্লাহ তোমাদেরকে কিছু জিনিস হালাল করেছি, আবার আমি আল্লাহ তোমাদের জন্য কিছু জিনিস হারাম করে দিয়েছি। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আহার করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা গাল দিয়েছি, এবং স্বাদ নেওয়ার জন্য আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, ধরার জন্য আমি আল্লাহ হাত দিয়েছি, খাবার জিনিস হজম করার জন্য আমি আল্লাহ পেট দিয়েছি। হ্যাঁ আমার বান্দা শোনো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি, আমি আল্লাহ যা হালাল করেছি, তোমরা এগুলা বক্ষণ করো। আমি আল্লাহ যা হারাম করেছি, এই হারাম জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে উপার্জন করার জন্য আমি দুইটা দিক দিয়েছি, একটা দিক হলো হালাল দিক, আর একটা দিক হলো হারাম দিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে চলতে হবে, পৃথিবীর জমিনের মধ্যে চলতে গেলে ব্যবসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উপার্জন করার জন্য ব্যবসা করতে হবে। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, আর আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জোরে বলেন সুবহান। কে বলছেন? আরো জোরে বল না, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। জোরে বলেন সুবহান। বলেছেন কে? আরো জোরে বল না, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা শোনো, ও আমার মায়ার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, আর আমি আল্লাহ সুদকে তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আর আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, যারা হারাম নিষিদ্ধ বস্তুকে যারা বক্ষণ করবে, হারাম যারা খাবে, আমি রব্বুল আলামিন তাদেরকে, তা তোমরা মনে করবা, তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। হ্যাঁ পৃথিবীর মানুষ, অনেক মানুষ আছে তারা বলবে, আপনার ব্যবসা এটা সুদের মতো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি জানি এই ধরনের তোমরা কথা বলবা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। জোরে বলুন সুবহান। সুদের আলোচনা করলে এলাকায় শুকুর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুদা আছে না নাইটা না, সকাল বিকাল আপনি জানেন না যে বাইরে মসজিদের প্রথম কাতারে ঘরের ভিতর যাই, বউয়ের চুলের জুড়ি ধরে ফিরে যে এরকম অনেক পরিবার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। হারাম জিনিস যখন তোমরা আরাম করে যখন কাচ্ছ, এই জন্য আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যে শান্তিতে থাকতে দেব না, আমি আল্লাহ তোমাদেরকে সমাজেও শান্তিতে থাকতে দেব না, আমি আল্লাহ তোমাদেরকে রাষ্ট্রের মধ্যে শান্তিতে থাকতে দেব না। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যা কিছু হালাল করেছি তাই তোমরা বক্ষণ করো, আমি আল্লাহ যা আরাম করেছি এগুলা যদি খাও, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে দুর্ভিক্ষ নাজিল করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে অনেক মানুষ আছে না, তারা বলে ব্যবসা কিসের মতো? আরে জোরে বলেন কিসের মতো? সুদের মতো আছে তো, এরকম সুদের এক একটা নাম আছে, সুদের এক একটা কি আছে, এক একটা নাম আছে, কি বলে মুনাফা, মানে শুদ্ধ ভাষায় বলতেছে
আবার কে বলে আর একটু স্মার্ট হলে বলে ইন্টারেস্ট, কি বলে আরো যারা বল না কি বলে, মানে এটা শুদ্ধ ভাষাই বলতেছে, মানে স্মার্ট ভাবে সে বলতেছে, বলে এটা ইন্টারেস্ট আর কি। আমার আল্লাহ বলেন আমি জানি তোমরাই বলবা ব্যবসা সুদের মতো, খবরদার যারা এই ধরনের সুদ খাবে, যারা সুদকে বড় আপনার বক্ষণ করবে আর তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا তাহলে সুদ এটা হালাল না হারাম? আরো জোরে বলেন হারাম নাকি হালাল? যদি হারাম হয় তাহলে দূরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা শোনো, আর তোমরা সুদগুলোকে তোমরা ছেড়ে দাও, সুদ তোমরা ছেড়ে দাও। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তারা সুদগুলোকে ছেড়ে দাও। আমরা জানি যারা আল্লাহকে ভয় করে তারা কোনো দিন সুদ খাইতে পারে না, কথা বলেন ঠিক কি না? যারা আল্লাহকে ভয় করে তারা কি সুদ খাইতে পারে? আরো জোর বল না পারে? যারা আল্লাহকে বই করে তারা কি কোনোদিন ঘুষ খাইতে পারে? যারা আল্লাহকে বই করে তারা কি কোনোদিন জেনা করতে পারে? যারা আল্লাহকে বই করে তারা কোনোদিন জুয়া খেলতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন গাঞ্জা খাইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঘোষণাকার আরো যারা বলনা ঘোষণাকার সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুসলিমুন না বলে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন, কারণ মানুষ নামে মুসলমান হবে তারা ভেতরে ভেতরে জানাই লিপ্ত হবে, মানুষ নামে মুসলমান হবে তারা সুদে লিপ্ত হবে, মানুষ নামে মুসলমান হবে তারা মদে লিপ্ত হবে, মানুষ নামে মুসলমান হবে দাড়ি পাগড়ি টুবি সবগুলো ঠিক থাকবে, এমন মানুষ তারা ঘুষে লিপ্ত হবে, কথা বলেন ঠিক কিনা? এ বিশ্বাস আছে না নাই? কিছুদিন আগের ঘটনা সৈয়দ আবেদ আলী কিয়ালি, আরো জোরে বল না কিয়ালি, নাম লিখছে আগে সৈয়দ, তো দেখলাম যে একটা পত্রিকায় তার পরিচয় পাওয়া গেছে, আসলে সে সৈয়দ না, সে মির্জাফরের বংশধর। সে কার বংশধর? মির্জাফরের বংশধর, সে মীরের বংশ, মির্জাফরের বংশ, কিন্তু নামের আগে মির্ধাক বাদ দিই লাগিয়ে দিয়েছে কি? আরো জোরে বল লাগিয়ে দিয়েছে কি? নামে সৈয়দ হলে হবে না, কামে সৈয়দ হতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রায় 33তম বিসিএস থেকে 36তম বিসিএস পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি প্রায় 127 জন বিসিএস ক্যাডার তার প্রশ্নের মাধ্যমে তারা আপনার বিসিএস ক্যাডার হয়েছে, এই ব্যাপারে যখন আপনার তদন্ত করে দেখছে হয়তো সামনে প্রাইম মিনিস্টার যদি এটা হাতে নেই, যেই সমস্ত যারা তার কাছ থেকে প্রশ্ন নিয়েছে প্রত্যেকের হয়তো চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা চাই এই স্বাধীন সোনার বাংলা আপনার 30 লক্ষ শহীদের বিনিময়ে সোনার বাংলা পেয়েছি, সোনার বাংলাকে কোনোদিন আপনার এই সমস্ত সুকুর গুসকুর দ্বারা এই সোনার বাংলাকে কোনোদিন দুর্নাম হতে দেব না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল, আল্লাহ তোফিয়া, শাহেনশাহে মদিনা, জিন্দাবাদ।
আওয়াজ দিয়ে বলুন আমার হাওয়া। তাহলে যারা শুকুর আছে, যারা শুকুর মানে যারা আল্লাহকে বয় করে, তারা কি গাইতে পারে না? আল্লাহকে বয় করলে সে কোনোদিন মানুষকে গালি দিতে পারে, ঘুষ খাইতে পারে, জেনা করতে পারে, ইয়াবা খাইতে পারে, গীবত করতে পারে? পারে না, কারণ সে ইমানদার। সে কি ইমানদার? এই জন্য আল্লাহ সমস্ত মুসলমানদের মধ্য থেকে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন। জোরে বলি সুবহান, আর একটু জোরে বলুন না সুবহান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আরো জোরে বলুন না, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন সুদ খাইতে পারে না, তারা কোনোদিন ঘুষ খাইতে পারে না, তারা কোনোদিন জেনা করতে পারে না, তারা সুগলপুরি করতে পারে না, তারা একজন অপরজনের মধ্যে ঝগড়া লাগাই দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা সদা সর্বদাই একজনকে ভয় করে তিনি কে। এই জন্য হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? আরো জরাবান আছে না নাই? যারা আল্লাহকে ভয় করবে তারা কোনোদিন বিপল হতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা সঠিক পথ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। বলি আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদেনা, রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রু থে নদী যেন বয়। সুবহানাল্লাহ বলেন, রাতের আঁধারে সিজদা মানি তাহাজ্জুদের নামাজ। কথা বলেন ঠিক কিনা? যারা রাতের আঁধারে সকল সকলে যখন ঘুমিয়ে পড়ে, রাতের আঁধারে তারা উঠে জেগে জেগে যারা আল্লাহর কদমে নু আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে, তারা কোনোদিন ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাতের আঁধারে আপনার গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আরে রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রু থে নদী যেন বয়, চলনার হাত চানি যত আসুক, চলনার হাত চানি যত আসুক, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। বলি আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদেনা। তাহলে আল্লাহ বলছেন কাদেরকে ইমানদার, কাদেরকে বলছেন? আল্লাহ ইমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 78 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ বলেন হে ইমানদারেরা শোনো, ওগো আমার ইমানদারেরা তোমরা শোনো, লোকদের কাছে তোমরা যে সুদ যে বাকি রয়ে গেছে ওই বাকি অংশগুলো, সুদের অংশগুলো তোমরা ছেড়ে দাও। জোরে বলেন সুবহান। হে পৃথিবীর মানুষ, হে ইমানদারেরা শোনো, তোমরা সুদের যে বাকি অংশ যেগুলো আছে ওগুলো তোমরা ছেড়ে দাও,
তবে শোনো, যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা যথার্থ ঈমান এনে থাকো, জোরে বলেন সুবহান, তাহলে সুদের অংশ এটা কি দিতে হবে? আরো জোরে বলো না, কি দিতে হবে? তো বাদ দিলে আমাদের লাভটা কি, আর বাদ না দিলে আমাদের ক্ষতিটা কি, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? ফটিয়ার জমিনও একজন আছে, সারা শরীর পুরো গেঞ্জি টেঞ্জি যা আছে সবগুলো কুলি, আমি এই মানে ব্রিজের ওই পার থেকে গাড়িতে উঠছি, উঠার পরে দেখলাম যে ঠিক আপনার ইয়াতে নতুন ব্রিজে উদাম গা গা গায়ে কোনো কাপড় নাই, সে আপনার নতুন ব্রিজের উপর ঝাড়ু একটা নেই, পাশে আরেকজন তার বোন নাকি আর কে এটা নিয়ে ঝাড়ু দিতেছে, শরীরের মধ্যে কোনো কি নাই, কাপড় নাই, এটা আপনাদের পটিয়ার। প্রথমত সতর্ক করবেন, কোনোদিন যদি সামনে পড়ি যায়, এই সমস্ত দয়সগুলো যদি সামনে পড়ি যায়, যদি আমার সামনে কোনোদিন পড়ি যায়, মামলা হবে, জেলে যাব, জুতা ফিরা করি ছাড়বো ইনশাআল্লাহ, দরকার আছে না নাই? এই সমস্ত এগুলোর কারণে আজকে আমাদের যুব সমাজ, আমাদের যুব সমাজ আজকে দঞ্জ হচ্ছে, মা তার মেয়েকে লাগিয়ে দিয়েছে, বাবা তার মেয়েকে লাগিয়ে দিয়েছে, আপনার স্বামী স্ত্রী দুইজনে আপনার টিকটকের মধ্যে ব্যস্ত, তারা সোশ্যাল মিডিয়ায় অবৈধভাবে বেহায়া পণ্য করে আপনার টাকা ইনকাম করতেছে, পৃথিবীর জমিনে এদের মতো দৈয়ুস দ্বিতীয় আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সামনে যদি পড়ে সাথে সাথে প্রতিবাদ করাটা সাহাবায়ে ফারুকে আজমের সুন্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, এটা হুসাইনি সুন্নাহ, ইমাম আলী মক্কাম হুসাইনের সুন্নাহ, কারণ সে আল্লাহর শরীয়তের বিরোধী কাজ করতেছে, কথা বলেন ঠিক কিনা? তো ইমাম আলী মক্কাম হুসাইন কারবালার ময়দানে ইয়াজিদ বেহায়া বনাই লিপ্ত থাকতো, হুসাইন সহ্য করতে পারে নাই, বলে আল্লাহর বিধান মানো না, তোর হাতে হাত লাগি কেমনে, কর্দাস দিয়ে দেব, নবীর দেব, ইসলামকে কলঙ্কিত করতে দেব না, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জন্য সেই হুসাইনকে জালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না না? হ্যাঁ, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মহব্বতের আওয়াজে সালাম জানাই, মোরা তোমায় আল্লাহুম্মা, ওয়ালা আলে সাইয়্যিদিনা, মামু কিছু জাননি ফুয়ার খবর লইয়নি, কথা বলেন ঠিক কিনা? আরে মামু কিছু জাননি ফুয়ার খবর লইয়নি, মামু কিছু জাননি মাইয়ার খবর লইয়নি, ওরে তোমার মায়া টিকটক করের হইতে পারনি, মামু কিছু জাননি ফুয়ার খবর লইয়নি, কথা বলেন ঠিক কিনা? এ দিনে যাই দেখলাম মামু ব্যানে ফজরত ঠেঙ্গ তো ঠেং দিবি রিটানে সার দোয়ানো, আসে না নাই? আরো যাবন আসে না নাই? তো এটা সার দোকানে বসি বসি সিগারেট না টানে কি করিব, এরা তো খাওয়াইছেন যত সুদের টাকা, এরা খাওয়াইছেন তো ঘুষের টাকা, এরা তো নবীর আদর্শ শিক্ষা দাও নাই, এরা সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবে পাঠাও নাই, সকালবেলা ঘুম থেকে উঠে শিক্ষা দিয়েছ সারে গামা, এজন্য আজকে অধিকাংশ শিক্ষিত পরিবারের মা বাবারা আজকে বৃদ্ধাশ্রমে কাটাচ্ছে, কথা বলেন ঠিক কি? আমি কি মিথ্যা বলছি? আরো জোরে বল না, মিথ্যা বলছি? এ সবগুলোর প্রমাণ, এমনি তো মনে করো এক সময় তো ছিল না এই সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা কোন কোন জাতি কোন কোন মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, জরিপ চলাই দেখলাম অধিকাংশ শিক্ষিত পরিবার আজকে কোথায়? বৃদ্ধাশ্রমে। শিক্ষিত পরিবার মা বাবা কষ্ট করে আপনার মাথার গান ফায়ে ফেলে তাকে ভালো পড়ালেখা করাইছে, পড়ালেখা করার পরে যখন সে আবার সবগুলো শেষ করে আসছে, শেষ পর্যন্ত
তাকে তার গড়ে জায়গা নাই, মা বাবার গড়ে জায়গা নাই, জায়গা হয়ে গেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের বাচ্চাগুলোকে সকালবেলা মক্তবে পাঠানোর দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? এজন্য শায়ের এটাই বলছে, এদিন নেই দেখলাম মামু ব্যানে ফজরত ঠেঙ্গ ঠেঙ্গি বিরিটানে সার দোয়ান ওরে ইতে নাকি রাইতি বিয়লে ওরে ইতে নাকি রাইতি বিয়লে গরে মাস্তানি মামু কিছু জাননি ফুয়ার খবর লইয়নি। কথা বলেন ঠিক কিনা? এদিন নেই দেখলাম মামু তবলি কর দলত এত বড় গাটি যুগা লইয়ে যে হাঁদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহরম মাস যখন আসে তখন এ জিদিরা কান্দে। কথা বলেন ঠিক কিনা? আর রবিউল আউয়াল মাস যখন আসে তখন শয়তানেরা কান্দে, ঠিক না বেটি? আমি কি মিথ্যা বলছি? এগুলা প্রমাণ দলিল আছে না নাই? যখন মহরম মাসের চাঁদ উদয় হয় এজিদিদের কান্না বাড়ি যায়, আর যখন রবিউল আউয়ালের চাঁদ যখন উঠে তখন শয়তানের কান্না বাড়ি যায়। কথা বলেন ঠিক কিনা? বলে কি রে কান্দোস কেন? দাড়ি পাগড়ি টুপি সব কিছু তো ঠিক আছে, এরপরেও কান্না কেন তোমার? বলে কান্না করছি এই জন্য, বলে কিছু আশেক রসুল জুলুস বের করবে। কিছু আশেক রসুল কি করবে? জুলুস বের করবে। বলে তারা যখন জুলুস করে তখন আমাদের জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও বলি, তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন, আরো যারা বলেন তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আরে সংবিধান মিলাদুন নবী কথায় আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রবিউল আউয়ালে আমরা ঈদ মিলাদুন নবী করব, মুহররম মাসে আমরা 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিল করব। দরকার আছে না নাই? আর যেমন আছে না নাই? এদিন নেই আই দেখলাম মামু তবলি কর দলত এত বড় গাটি যুগা লইয়ে যে হাঁদ ওরে ইতে নাকি মিলাদ কিয়াম ইতে নাকি মিলাদ কিয়াম দুরুদ নমানে মামু কিছু জাননি ফুয়ার খবর লইয়নি। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলমিন বলেন, হে আমার বান্দারা ইমানদারেরা শোনো, বলে সুদের যে বাকি অংশগুলো আছে ওইগুলো তোমরা ছেড়ে দাও, যদি তোমরা যথার্থ ইমানদার হতে পারো, ইমানদার যদি থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ জেনে রাখো, তোমরা যদি শুধু বাকি অংশগুলো যদি তোমরা ছেড়ে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা সুদের বাকি অংশগুলো তোমরা ছেড়ে দাও, যদি তোমরা যথার্থ ইমানদার হয়ে থাকো। আমার আল্লাহ এরপরে বলছেন সূরা বাকারার 279 নম্বর আয়াতে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এমনটি যদি না করো, তোমরা যদি এমনটা যদি না করো, তাহলে তোমরা জেনে রাখো এটা আল্লাহ এবং তার রসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহান। তাহলে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন না, কে করেছেন? তো আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন কি? আল্লাহ যদি কারো, আল্লাহ এবং তার রসুল যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাসার কোনো পথ আছে? আরো জোরে বলেন না, পথ আছে? তো আল্লাহ এমনটা করবে না যদি আমরা সুদগুলাকে ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, বাসার কোনো পথ নাই। সেজন্য আমাদের উচিত হবে সদা সর্বদায় হালাল রিজিক অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘুষ থেকে দূরে থাকার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজলামুনা ওয়ালা তুজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপর জুলুম করা হবে না। জোরে বলেন সুবহান। কে বলছেন? আরো জোরে বলেন না, কে বলছেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না, আমিন। তবে সবচেয়ে সুদের, সবচেয়ে যেটা সবচেয়ে সুদের যে গুণা, আপনার সবচেয়ে বড় ছোট যে গুণা, সেটা হচ্ছে আপন নিজের মায়ের সাথে জানা করা। আর একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আপন নিজের মায়ের সাথে কি করা? সত্তরটির উপরে সুদের গুণা আছে, তন্মধ্যে সবচেয়ে নিম্ন, সবচেয়ে ছোট যে গুণা, সেটা হচ্ছে আপন মায়ের সাথে কি করা, জেনা করা। এই জন্য নবীজি সুনান ইবনে মাজা শরীফের হাদিস, এটা অনেক লম্বা বর্ণনা, সুনান ইবনে মাজা শরীফের হাদিসে মোবারকা, রসুল যখন মেরাজে যাচ্ছেন সপ্তম আকাশে, তিনি দেখলেন যে আপনার কিছু মানুষ হাঁটতে পারতেছে না, পেট এত মোটা আছে না নাই, এত পেট মোটা মানুষ হাঁটতে পারতেছে না। তখন আমার নবী বলেন, জিবরাইল এরা কারা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন আপনার গুনাহগার উম্মত। বলে তাদের এই অবস্থা কেন? বলে তারা দুনিয়ার জমিনে, বলে মসজিদের প্রথম কাতারে থাকতো, দুলাইয়া দুলাইয়া পাঞ্জাবি পড়তো, এত সুন্দর আপনার পাঞ্জাবি পড়ে প্রথম কাতারে যাই নামাজ বিছায়া প্রথম কাতারে নামাজ পড়তো, মানুষ যখন দেখতো তাদেরকে সম্মান করতো, কিন্তু এলাকায় সুদের প্রচলন করতো না, ভিন্ন এলাকায় গিয়া সুদের কারবার করতো। এরকমও আছে না নেই? বলে এরা সুদকুর, এরা কি কুর? সুদকুর, এরা হাঁটতে পারবে না। আপনি যখন হাসরের ময়দানে যখন আপনি যাবেন, তখন একদল দেখবেন তারা হাঁটতে পারতেছে না, জিজ্ঞেস করবেন কিরে এদের এই অবস্থা কেন? এরা তো আমাদের অমুক ব্যক্তি, সমজ্জিতে দেখলাম প্রথম কাতারে থাকতো, এটা অমুকের আব্বা অমুক না? সকল ডাক দিয়ে বলা হবে, হ্যাঁ এরা। বলে এই অপরাধ, এই অবস্থা কেন? বলে এরা সুদকুর, এরা কি কুর? সুদকুর। এই জন্য সুদকুরের ফ্যাট কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে, হাঁটতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না, আমিন। আমার কথাবার্তায় যদি কষ্ট পেয়ে থাকেন, কমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু বিষয় দিয়েছেন সেজন্য বিষয়ও ভিন্ন, আলোচনাও ভিন্ন। আল্লাহ আমাদের সকলকে ভিন্নভাবে বুঝার তৌফিক দান করুন।